সংসার মায়াময় ও নাম সংকীর্তনের গুরুত্ব। নমস্কার, আজকের ভিডিওতে আমরা শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী থেকে একটি গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব। সংসারের মায়া, চঞ্চলতা এবং তা থেকে মুক্তির একমাত্র উপায় নাম সংকীর্তন। এই মহামূল্যবান শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করতে পারে। জয় গুরু, জয় শ্রী শ্রী রাম ঠাকুর। আপনার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। সংসার অধিবেদী যুগে পরিচালনা হইতেছে, সকলই মায়ার দ্বারা ঘটিত। চিত্ততে চঞ্চলতার অধিষ্ঠান হইয়া জীবনকে কর্তৃত্ব অভিমানে সুখ দুঃখে ভাগে করিয়া রাখে। ইহা হইতে তানের একমাত্র ভগবান বই আর কিছুই নাই। সহিষ্ণুতার শক্তির আশ্রয় নিয়া সর্বদা নাম করিবে। ধীর হইয়া যদি ধৈর্য ধরিতে না পারো, তবে নাম নিয়া করিয়া থাকিবে। যাহা যাহা কর্তব্যবোধ কর করিয়া যাইবে, অচিরেই ভগবান পবিত্র সম্পদের অধিরূঢ় করিবেন। সন্দেহ নাই, নাম সত্ত্ব এই নাম বই আর কিছুই নাই। শ্রী শ্রী রাম ঠাকুর বেদবাণী প্রথম খণ্ড 243 নং পত্রাংশ। চলুন এই মহান বাণীর গভীর অর্থ বোঝার চেষ্টা করি। শ্রী শ্রী রাম ঠাকুরের উক্ত বাণীটি আরও বিশদভাবে এখানে ব্যাখ্যা করা হল। সংসার পরিচালনা ও মায়ার ভূমিকা। শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন, সংসার অধিবেদী যুগে পরিচালনা অপরিচালন হইতেছে। এখানে তিনি বুঝিয়েছেন যে সংসার মানে শুধু পার্থিব জীবনের দৈনন্দিন কাজকর্ম নয়, এটি আসলে দুঃখ কষ্ট, অতি মানসিক যন্ত্রণা, বেধি শারীরিক কষ্ট এবং নানা সমস্যা সম্মিলিত মঞ্চ। আমরা এই সংসার জীবনে সব কিছুর মায়ার অধীনে পরিচালনা করি। মায়ার দ্বারা ঘটিত মায়া মানে ভ্রান্ত ধারণা বা দৃষ্টিভঙ্গি, যা আমাদের প্রকৃত সত্য থেকে দূরে সরিয়ে রাখে। সংসারের মায়ার কারণে সুখ দুঃখের ফাঁদে জড়িয়ে পড়ি। এই মায়া আমাদের চিত্তে চঞ্চলতা আনয়ন করে, ফলে জীবনে অস্থিরতা ও উদ্বেগ সৃষ্টি হয়। দুই, চিত্তের চঞ্চলতা ও কর্তৃত্ববোধ। চিত্তের চঞ্চলতা অধিষ্ঠান হইয়া জীবনকে কর্তৃত্ব অভিমানে সুখ দুঃখে ভাগে করিয়া রাখে। চিত্ত চঞ্চল থাকলে আমরা সব কিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। এই কর্তৃত্ববোধ থেকে জন্ম নেয় অহংকার, যা আমাদের সুখ ও দুঃখের দিকে বারবার টেনে নিয়ে যায়। এখানে ঠাকুর বুঝাতে চেয়েছেন যে আমাদের চিত্ত যদি শান্ত না হয়, তাহলে আমরা কখনো প্রকৃত সুখ অনুভব করতে পারব না। কারণ জীবনের দুঃখ কষ্ট আমাদের চঞ্চল মন আরও বিপদগামী করে তোলে। জয়রাম জয় গোবিন্দ। তিন, ত্রাণের একমাত্র উপায়। ইহা হইতে ত্রাণের একমাত্র ভগবান বই আর কিছুই নাই। এই চঞ্চলতা মায়া এবং কর্তৃত্ববোধ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল ভগবানের শরণাপন্ন হওয়া। ঠাকুর এখানে বুঝিয়েছেন, পার্থিব কোনো শক্তি বা বস্তু আমাদের এই সংসার ধর্মের দুঃখ থেকে মুক্তি দিতে পারে না। একমাত্র ভগবান এবং তাহার নামই আমাদের মুক্তির পথ দেখান বা দেখাতে পারে। চার, সহিষ্ণুতার শক্তি। সহিষ্ণুতার শক্তির আশ্রয় নিয়া সর্বদা নাম করিবে। সহিষ্ণুতা মানে ধৈর্য এবং সহ্য করার ক্ষমতা। ঠাকুর বলেছেন, যে কোনো পরিস্থিতিতেই ধৈর্য ধরতে হবে এবং ভগবানের নাম নিতে হবে। জীবনে জটিল সময়ে যদি ধৈর্য হারাই,
তাহলে নাম সংকীর্তনেই আমাদের শক্তি যোগাবে। জয় রাম, জয় গোবিন্দ। ৫. কর্তব্য পালন ও ভগবানের কৃপা। যাহা যাহা কর্তব্য বোধ কর করিয়া যাইবে, অচিরেই ভগবান পবিত্র সম্পদের অধিরূঢ় করিবেন। ঠাকুর বুঝাতে চেয়েছেন আমাদের পার্থিব কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। তিনি আরও বলেছেন, ভগবান আমাদের শীঘ্রই পবিত্র সম্পদ, আধ্যাত্মিক শক্তি ও মুক্তির অধিকারী করবেন। জয় রাম, জয় গোবিন্দ। ৬. নাম সংকীর্তনের সর্বোচ্চ গুরুত্ব। নামই সত্য, এই নাম বই আর কিছুই নাই, এটি ঠাকুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। ভগবানের নামই এই সংসারে একমাত্র সত্য, যা আমাদের মায়া এবং দুঃখ থেকে মুক্তি দিতে পারে। তাই আমাদের জীবনে যাই ঘটুক না কেন, ভগবানের নামের আশ্রয় নেওয়াই সর্বচেয়ে কার্যকর পথ বা উৎকৃষ্ট পথ। জয় রাম, জয় গোবিন্দ। উপসংহার। এই বাণীটিতে আমাদের জীবনের জন্য একটি গভীর শিক্ষা দেয়। ঠাকুর বোঝাতে চেয়েছেন যে সংসারের মায়া, দুঃখ এবং চঞ্চলতাকে জয় করতে হলে আমাদের ভগবানের শরণ নিতে হবে। সহিষ্ণুতা ও ধৈর্য ধরে নাম সংকীর্তন করলে জীবনের সকল দুঃখ কষ্ট দূর হবে এবং আমরা ভগবানের কৃপার পবিত্র শান্তির আস্বাদ পাব। এই বাণীর মূল বার্তা হল, ভগবানের নামের উপর ভরসা রাখুন, এটি জীবনের সবচেয়ে বড় শক্তি ও মুক্তির পথ। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী আপনাদের জীবনের আলোর পথের দিশারি হোক। জয় রাম, জয় গোবিন্দ। আগামী ভিডিওতে আবার দেখা হবে। জয় গুরু। হে গুরুদেব, আপনার কৃপা জগতের সব মঙ্গলময় হোক। জয় রাম, জয় গোবিন্দ।